গুড মর্নিং সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি আসলে আজকে একটা জায়গার যাওয়ার কথা আছে তো সেই কারণে ঘুমটা ভেঙে গিয়েছে আর দেখবে কোথাও যাওয়ার কথা হলে না ঘুম আপসে ভেঙে যায় সে তুমি যতই গভীর ঘুমাও না কেন তো আমার তো মনে কালকে সারা রাত্রির ঘুমই হয়নি খালি মনে হয়েছে এই যেন সকাল হয়ে গেল এই যেন সকাল হয়ে গেল এই করতে করতে সকাল হয়েই গেল তো ভুলো গিয়েছিল মাঠে আমি দিলাম একটা ডাক আমার ডাক শুনে বাড়িতে চলে এলো তো ওকে আমি সামনে দিয়ে ডাকলাম আরও ঘুরে এলো তার কারণটা কি বলো তো সামনে দিয়ে এলে কলের জল পড়ে তো সামনেটাই কাদা হয়ে থাকে তো বাবুর পায়ে কাদা লেগে যাবে সেই কারণে বাবু পায়ে কাদা যেন না লাগে সেই কারণে বাবু ঘুরে এলো তো বাবু যাই হোক অনেক বুদ্ধি আছে আসলে মার খায় তো ও সমানে একবার এই গেট আর একবার ওই গেট করে বেরোবে গোটা দিন মানে তো খুব বকা খায় মার খাই পায়ে যত কাদা সব কাদাগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বে আর ঘর মোছা জায়গাটাকে নোংরা করে রেখে দেবে আমাদের বাড়িতে এলে দেখতে পাবে মানুষের পায়ের ছাপ খুব কম দেখতে পাবে ভলুর পায়ের ছাপ কিন্তু বেশি দেখতে পাবে গোটা বাড়িতে যেন লক্ষ্মীর পা দিয়ে রাখে সরি ও তো লক্ষ্মী না নারায়ণ নারায়ণের পা দিয়ে রাখে তো জানো তো ভুলো চোখগুলো না খুবই সুন্দর ও চোখ দুটো দেখতে না আমার খুব ভালো লাগে কেমন যেন একটু বাগবাগ টাইপের চোখটা তো চোখের কালারটাও বেশ অন্যরকম আরও আছে কুকুর কিন্তু ওদের চোখের কালারটা অন্যরকম এর চোখ চোখের কালারটা হচ্ছে অন্যরকম একেবারেই আলাদা সবার থেকে অনেক দিন ধরে ভাবছি যে গোবর নিয়ে আসবো নিয়ে এসে বাইরে এটা লিকাবো অনেক দিন হলো যেন তো গেটের সামনেটা গোবর দিয়ে লিকানো হয়নি একদম কেমন যেন হয়ে গিয়েছে আর আমার ছেলে না খুঁড়ে খুঁড়ে একদম ঠিক রাখে না যতই লিকায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন যখনই বন্ধু মিলে খেলতে শুরু করবে সামনেটা একেবারে খুঁড়ে নোংরা করে রেখে দিবে তো গোবর পায়নি দেখে অনেক দিন হলো লিকানো হয়নি তো ভাবছিলাম যাবো যাবো আনতে তো যাওয়া হয়নি তো দেখো একটা গরু এসে কত সুন্দর গোবর দিয়ে গেছে আবার গোবরটা দেখো কি সুন্দর পরিষ্কার জায়গায় দিয়েছে মানে এটা হচ্ছে কাপড়ের কাগজ আসলে কিছুদিন আগে আমি একটা নতুন কাপড় ভেঙেছিলাম তো সেই কাপড়ের কাগজটা আমি ওখানে ফেলে রেখেছিলাম তো সেই কাগজটার ওপরেই দেখছি গোবরটা দিয়ে গেছে তো ভালোই হয়েছে গোবরটা নিয়ে এসে বাইরেটা লিখে সান টান করলাম তো এখন এসেছি রান্নাঘরে রান্না করতে এটা হচ্ছে সকালের রান্না তো কালকে লুচি না কালকে সিঙাড়া ভেজেছিলাম তো সেই কারণে অর্ধেকটা ময়দা থেকে গিয়েছিল অর্ধেকটার ময়দা করেছিলাম তো ভাবলাম লুচি ভেজে নিই সেই ময়দাটুকুর তো বাকি যেই ময়দাটা ছিল সেই ময়দাটা সকালবেলাতে যে লুচি ভেজে নিলাম তো এই কটা লুচি হয়েছে আর করেছি এক কাপ চা মানে কি বলো দুধ অল্প ছিল তো আর বোন বলল দুধ কর লুচি দিয়ে খাবো তো অল্প দুধ ছিল বলে এক কাপ চা হয়েছে তাই বোন অর্ধেক আর আমি অর্ধেক নিলাম তো সকালবেলাতে দুধ চা দিয়ে লুচি খেলাম বোন চলে গেল অফিসে আমি আবার দুপুরে রান্না বসালাম তো দুপুরে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম যে ডিমের ঝোল ভাত রান্না করি আজকে তো এক বেলা খাবো তার কারণ বিকেলবেলাতে তো আবার ঘুরতে যাব সেই কারণে এক বেলার জন্য ডিমের ঝোল ভাত রান্না করলাম তো আজকে ডিম অনেক করেছি আর এদিকে দেখো সবজিগুলো যে কাটতে বসবো তো দুই ভাই বোনের কীর্তি দেখো ওপরে তো ডিম আর ভাত বসিয়ে রেখেছি নিচে যে বসে আমি সবজি কাটবো তার কোনো উপায় আছে এই দুই ভাইব এক জায়গায় হলে সুমানে এরকম মারামারি শুরু করে দেয় আর যতক্ষণ না কেউ আলবে ততক্ষণে কেউ থামবে না তো এদিকে গল্প করতে করতে মানে ওদের সাথে গল্প করতে করতে আমার তো ডিমের ঝোল হয়েই গেলো মানে ভলু আর ফুটবল বাড়িতে ছিল ওদেরকে বকাঝোকা করছিলাম মারামারি করছিল বলে ওদের সাথে কথা বলছিলাম আর এদিকে রান্না করছিলাম বাড়িতে তো কেউ নেই যে তাদের সাথে কথা বলবো কথা বলার লোক বলতে ওই ভলুই আর এই মাঝে মাঝে ধরো ফুটবল আসে চিকু আসে ওদের সঙ্গে বকবাক করি আর বাড়িতে রান্না রান্নাবান্না কাজকাম করি তো ডিমের ঝোল করব তো আমার বর আবার ফোন করে বলছে তুমি তো বাড়িতে থাকবা না আর আমি বাড়িতে আসবো বাড়িতে এসে আমি কি খাবো তো তুমি কিছু রান্না করে রেখে যাও তো ও শুধু তো ডিমের ঝোল ভাত খেতে পারবে না যেহেতু ছেলেদেরকে তরকারি দিয়ে ভাত দিতে হয় না সেই কারণে আমি আবার যা সবজি ছিল সেই সবজি দিয়ে একটা সবজি রান্না করলাম আর ডিমের ঝোল করলাম আর ডিমটা কিন্তু আমি ওই কারণে বেশি করে করেছিলাম যে আমরা দুপুরবেলাতে একটা করে খেয়ে যাব আর রেখে যাব ফ্রিজে আবার বর যখন যটা ইচ্ছা হবে তটা নিয়ে খাবে কারণ ও ডিম খেতে বেশি ভালোবাসে টাটা এসো না তুমি এসো না আমি অনেক দূর যাচ্ছি

তো রোদ পড়েছে আর এই রোদে আমরা এখন যাচ্ছি ঘুরু করতে আর এই যে আমার বাবু সোনা ওটা বন্ধু বন্ধু ওটা তো যাকুকে তাও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারামারি করছে যতক্ষণ দেখতে পাবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে তারপরে ঠিক চলে যাবে আমাদের ম্যাডাম শাড়ি পরেছে তো হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে এলাম আমাদের সদর ঘাটে এটা হচ্ছে আমাদের মেন ঘাট আর এই ঘাটে দিন রাতি চব্বিশ ঘন্টা লোক পারাপার করে তো এখান থেকে আমরা এখন যাব আজিমগঞ্জ রেল স্টেশন তো দেখো আমরা ঘাট পার করে টোটো ধরে চলে এসেছি এখন আজিমগঞ্জ জংশনে তো এখান থেকে আমরা ট্রেন ধরবো কাটোয়া লাইনে তো আর নাম্ব হচ্ছে শো সেখান থেকে আবার টোটো ধরে যাব শক্তিপুর তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে তবে এই ট্রেনটা জানো তো এই স্টেশনেই আর পুরোটাই ফাঁকা ছিল একটা লোক ছিল না তো এখান থেকে আসলে ট্রেন বেশিরভাগ ছাড়ে মানে বিভিন্ন জায়গায় তো এই ট্রেনটাতে আমরা এখন উঠবো দেখতেই পাচ্ছ পুরো ট্রেনটা ফাঁকা আছে আর আমরা এখন নেমে পড়েছি বাজার বাজারশোতে তো বাজার বাজারশোতে এসে বসেছিলাম অনেকক্ষণ আসলে স্টেশনে বসে থাকতে না দারুণ লাগছিলো ফাঁকা স্টেশন বেশ লাগছিলো তো খানিক্ষণ বসে থেকে তারপরে বাড়িতে গিয়েছিলাম আর বাড়ির লোক তো ফোন করে করে পাগল যে এত দেরি হচ্ছে কেন তো যাই হোক আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছেই গিয়েছিলাম তার কারণ হচ্ছে একটু লেট হলে না আমরা বৃষ্টিতে ভিজে যেতাম তার কারণ মেঘ দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে মেঘ হয়ে আছে কিন্তু বাস্তবে বাড়ি যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানো তো